মেগা সিরিয়াল ট্রিটমেন্ট চলো বলো চশমাটা পরি চশমা পরিস না কৌশিকদারুই লাগছে মানে জিনিসটা ভিডিও আছে না কথা বলতে ভিডিও 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 কথা বলতে দেবে আচ্ছা পাওলি দাম দিদিকে আবার নতুন করে কিছু পরিচয় দেয়া নেই দিদি আছে সিনেমাটাতে কণ্ঠ সিনেমাটাতে মানে শিবুদা এ জন্মে ভর্তি গেল দিদি হ্যাঁ বলেছে বলে আর তার সঙ্গে আমি কমলা দশ বাড়ি কাজ করি লেখাপড়া বেশি শিখিনি আমাদের একটা নতুন কণ্ঠ আসছে ফেভার ১০৬ ফেভার বাহ দিদি তার সঙ্গে একটু মানে ইয়ে করে দিই বিক্রম ঘোষের মতন চুল আসো এসো আচ্ছা ওর নাম হচ্ছে মানে ডোডো হ্যাঁ হ্যালো ডোডো দিদি আমি একটু মাঝখান থেকে সরে যাই জি বলে তুই তুই তাকারি হচ্ছে করে জিনিসটা কমলা মাসি না ওই আচ্ছা হচ্ছে ডোডো দিদি তুমি একটু বলে দাও তো যে মানে মার্কেটে টিকে থাকতে গেলে কি জিনিস স্টল করা দরকার কণ্ঠ নিয়ে তুমি বলো ওকে ওর তো কণ্ঠ বেশ সুন্দর ইনফ্যাক্ট আমি ওর কণ্ঠটা আগে শুনিনি গলার স্বর শুনিনি একটা কিছু বলে শোনো একটা ছোট বড় ছড়া টড়া কিছু যে শোটা হোস্ট করতে চলেছে শোটার নাম তো মিটার দাম এবং এটা ওদের খুব হিট শো মানে বলতে গেলে কলকাতায় নাম্বার ওয়ান শো এফ এম এর এটা এটা সন্ধ্যে ছটা থেকে নটা অব্দি হয় মিটার দাম ইয়েস হ্যাপি টু ডিস্টার্ব বলে সেগমেন্ট হতো লোকে ফোন করে প্র্যাঙ্ক করা হতো হ্যাঁ ও আমি জানি করছে ওরা আমি মানালি আমরা সব করবো মানালি ওরা ডিরেক্ট করছে এবং মানালি নিজে অবশ্যই এই শোটা থাকছে মানালিটা কে মানালি তো সেই মেয়েটি মোটা করে যে মেয়েটা যে কমলার মাসির মেয়ে এনিওয়ে করছে এবং চুল নিয়ে বললো চুলটা কিছুই না চুলটা বিক্রম ঘোষের মতো কাটতে গেছিলাম কিন্তু শাকিরার মতো হয়ে গেছে এখন পেছন থেকে নাকি মেয়েদের মতো দেখতে লাগছে উল্টা চলছে এবার আমাদের একটা ধারণা আছে যারা আমাদের মতো ছেলেরা যারা মেগা সিরিয়াল করে হার মেনে আর জেল হয়ে গেছে মানে মেগা সিরিয়াল করতে 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 তার না ভালো লাগে তারা ও আজকে বলছিল যে যেসব মেয়েরা মেগা সিরিয়াল করতে করতে চান্স ফাইনাল আসতে তখন তারা আর জেল হয়ে যাচ্ছে সেরকমই আমার অবস্থা আমার মনে হয় আছে মানে যেহেতু কণ্ঠর সঙ্গে আর যে একটা মানে খুব মানে বিশেষ জায়গা রাখে তো আমার মানে আমার সত্যি কথা আমি যতবার ইনফ্যাক্ট যে কোনো ছবির প্রমোশনে আসি না কেন আমার মনে হয় যে এটা খুব ডিফিকাল্ট একটা কাজ আমি তোমাকেও বলেছি অনেকবার যে এটা সম্ভব নয় সবার পক্ষে করা সো এরকম নয় যে কোথাও হার মেনে তারপরে সেখানে আসা আমার মনে হয় কিছু কিছু জিনিস ডেস্টিন থাকে তো যেরকম কণ্ঠ আমার প্রথম কাজ নন্দিতা দাস শিবপ্রসাদ মুখার্জির সাথে সো এর আগেও আমাদের একবার দুবার কথা হয়েছিল বাট ইভেনচুয়ালি কণ্ঠর মাধ্যমে আমাদের একসাথে কাজ হলো সো সেটা কোথাও ডেস্টিন আমার মনে হয় তোমার আর যে হওয়াটাও ডেস্টিন এন্ড রিয়েলি এই সময় মানে ইটস আ ভেরি ডিফিকাল্ট প্রফেশন আই উড সে সারাক্ষণ কথা বলা সুন্দর করে মানুষের সাথে আচ্ছা ও কি তোমার মতন গলায় কথা বলবে নাকি কি করবে মানে জিনিসটা সত্যি খারাপ সময় যে পাওলি দাম আশীর্বাদ করছে